হজ হচ্ছে একটা সমৃদ্ধ পাঠশালা মাদ্রাসা তো আল ইসলামিয়া ইসলামী তার্বিয়তের একটা চমৎকার মাদ্রাসা কি তাহলে এই মাদ্রাসায় আমরা শিখব আমি খুব সংক্ষেপে সেটা আপনাদের সামনে তুলে ধরছি প্রথম হচ্ছে এই মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষা এবং তার্বিয়ত হলো তৌহিদ আল্লাহর তৌহিদ আল্লাহর একত্ববাদ এবং তার গুণগান বর্ণনা করার একটা সুন্দর তার বিয়াত এখানে হয়ে যায় সেটা আমরা গত জুমার খোদ্বায় উল্লেখ করেছিলাম সর্বত্র শুরু থেকেই আপনি লাভবাইকা বলে এহরামে ঢুকছেন লাব্বাইকা আমরাতান লাব্বাইকা হাজ্জান তারপর কি বলছেন লাভবাইক আল্লাহ লাব্বাইক লাভবাইক আলা শারিক আলাক লাভবাইক ইন্নাল হামদা ওয়ান্নতা লাকা ওয়াল মুল্ক লা শারিক আলাক পুরোটাই হচ্ছে তৌহিদের ঘোষণা এরপরে আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া সেখানেও কিন্তু তৌহিদেরই কথা লা লাহুল হুয়া আলা কুল্লি শাইইন কুশির তওয়াফের মধ্যে আপনি শুরু করবেন যখন চুমু খাবেন প্রথমবারে বিসমিল্লাহ আল্লাহ আকবর তারপর প্রতিবারে আল্লাহ আকবর আল্লাহ আকবর তৌহিদের কথা তৌহিদের ঘোষণা তাওয়াফের দুই রাকাত সালাত আপনি পড়বেন প্রথম রাকাতে কুলিয়া ইহলকা ফিরুন এটাও তৌহিদের সুরা দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস এটাও তৌহিদের সুরা এরপর আপনি সাফা মারোয়া সাই করতে যাবেন প্রথমে সাফা দিয়ে শুরু করবেন যেহেতু রাসুলসাল্লা সাল্লাম তাই করেছিলেন সেখানে উঠে কেবলামুখী হয়ে তিনি তিনবার আল্লাহ আকবর বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর তিনি বলেছিলেন লা ইলাহ ইল্লাল্লাহ ওয়ায়দা লা শারী কালা লাহুল মুলকুয়ালাহু হাম্প ও আলা পুলিশ এনফাদিয়েট এরপর তিনি বলেছিলেন লা ইলাহ ইলাল্লাহু ওয়াহেদা আনজাজা ওয়াহেদা ওয়ানা সারা আয়দা ওয়াহজা মালা আহজাবা ওয়াহেদা সবটাই তৌহিদের কথা এবং তিনি সফাজা উল্লেখ করেছিলেন এভাবে তিনবার সেটাকে রিপিট করলেন একই জিনিস তিনি রিপিট করলেন মারোয়াতে এবং সাতবার তিনি এই তৌহিদের ঘোষণাগুলোকে বারবার রিপিট করলেন লম্বা দোয়া করলেন তাহলে পুরো হজের যাবতীয় কার্যক্রমে তৌহিদ আর তৌহিদ আর তৌহিদ হজের এই কার্যক্রমগুলো যদি মন দিল দিয়ে সচেতনভাবে শেখার উদ্দেশ্য নিয়ে কেউ পরিপালন করে থাকে তাহলে তৌহিদের পুরো তরবিয়ত এবং শিক্ষাতার অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ এরপর দ্বিতীয় যে বিষয়টি সেটি হল যেই তার্বিয়টা রসুল সাল্লা সাল্লাম হজের কার্যক্রমের মাধ্যমে দিয়েছেন সেটা হচ্ছে আলবারা এতু মিনাল মুশেকিন আলবারা এতু মিনাল মুশিক যারা শেরকে লিপ্ত নানারকম শেরেক এবং পত্তলিকতায় যারা লিপ্ত তাদের সকল পত্তলিক কর্মকাণ্ড এবং শেরকে কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে যাওয়া এটা হজের বহু কার্যক্রমে স্পষ্টভাবে পরিলক্ষিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 3 নম্বর আয়াতে বলেন ওয়া আদানু মিন আল্লাহি ওয়া রাসূলিহি লিন নাস ইয়াউমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারিইউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু এবং আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে এই ঘোষণা সকল মানুষের দিকে হজের বড় দিনে যেটাকে আমরা বললাম ইয়ামুন নাহর সেটা কি যে নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসুল শেরেক এবং শেরকে যুক্ত লোকদের থেকে মুক্ত আল্লাহ হজের দিনে তিনি শেরেক থেকে মুক্তির ঘোষণা দিলেন আচ্ছা তাহলে এর কি আর কোনো দৃষ্টান্ত আছে হজের কার্যক্রমের মধ্যে উত্তর হচ্ছে আছে রাসুল উল্লাহ সাল্লাম এর তালবিয়াটা ছিল তৌহিদের তালবিয়া আর মুশ্রিকদের তালবিয়া ছিল শেরকি তালবিয়া কারণ তারা বলতো লা ইল্লা লাব্বাইকা লাখ ইরিক তারা বলতো আপনার কোনো শরিক তবে একটা ছাড়া একটা শরিক আপনার আস ইন্না ল হুয়া যা বিল্লাহ আল্লাহর কাছে আমরা এই শিরক থেকে পানা চাই তাহলে রাসুল সাল্লা নির তৌহিদের একটা তালবিয়া তিনি পাঠ করলেন এবং তার দেখা দেখে আমরা পাঠ করছি দ্বিতীয় হচ্ছে কোরাইশরা আহ তারা আরাফাতে যেত না আপনারা কি জানেন কি মিনা মুজদালিফা দুটোই হারামের সীমানার মধ্যে তারা সর্বোচ্চ আরাফাতের আগে হারামের যে সীমানা মুজদালিফা বা মাস আরুল হারাম ছিল সেই পর্যন্ত তারা যেত তারা আরাফাতে যেত না রাসুল সাল্লা সাল্লাম কি ঘোষণা করলেন আল হাজু আরাফা আল হাজু আরাফা আরাফা অবস্থান করাটা হজের মেইন প্রোগ্রাম তাহলে মুর্শেকদের সাথে পার্থক্য সূচনা করা হলো তারা হারামের শেষ সীমানায় গিয়ে সেখান থেকে ফেরত আসতো মুজদালিফা বা মাসার হারাম থেকে ফেরত আসতো কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরাফাতে গেলেন অবস্থান করলেন আচ্ছা তৃতীয় যে পার্থক্যটা তিনি আহলু শেরক বা মুরশেদদের সাথে করেছিলেন সেটা হচ্ছে তারা মশারুল হারামের থেকে সূর্যাস্তের আগেই চলে আসত কিন্তু রাসুল সাল্লা সাল্লাম তাহলে হারামের বদলে পার্থক্য সূচনা করে গেলেন কোথায় আরাফায় আরাফা থেকে তিনি প্রত্যাবর্তন করলেন কখন সূর্যাস্তের পরে আর তারা মাসারুল হারাম থেকে বা তরাফুল হারাম থেকে তারা যাত্রা করত সূর্যাস্তের আগে চতুর্থ যে পার্থক্য সেটা হলো তারা মিনার দিকে যাত্রা করতো সূর্যোদয়ের পর রাসুলসাল্লাহাম কখন যাত্রা করেছেন তিনি যাত্রা করেছেন সূর্যোদয়ের আগে এবং এটা প্রমাণ করেছেন যে না সূর্যোদয়ের আগেও আমরা যেতে পারি তাহলে এভাবে আরও অনেকগুলো পার্থক্য আছে যদি আমরা খেয়াল করি আমি সংক্ষেপে চারটা উদাহরণ দিলাম যেখানে তিনি তৎকালীন মুর্শিদদের সাথে পার্থক্য সূচনা করলেন এই সতর্ক সতর্কীকরণ করার জন্য মুসলিম ওম্মাকে যে না মুর্শ্রিকদের থেকে পৌঁতলিকতা থেকে বা সেরকি কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আচ্ছা এরপরে আরেকটা বিষয় আমরা দেখি তার বিয়ে দিয়েছেন রসাল্লাহ সাল্লাম জাহেলি যুগের যত জাহেলি রসম রেওয়াজ আছে সেগুলোর সাথেও পার্থক্য সাধন করা এবং সেগুলোকে বাতিল করা এবং এগুলোকে বাতিল করার পেছনে মূল কারণ হচ্ছে শিরিকের সাথে সম্পর্ক সম্পর্কচ্যুতি রাসুলসল্লা বিদায় হজের ভাষণে বলেছিলেন আলা ইনাকুল্লা সে ইনমিন আমরিল জাহেলিয়াতে তাহতাক মাউদ জেনে রাখো জাহেলিয়াতের প্রত্যেক খারাপ কাজ পত্তলিক কাজ কারণ তাদের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক কাজগুলো সবগুলোই খারাপ ছিল আর কিছু ছিল কমন সেগুলো রাসূল সাল্লাম বাকি রেখেছেন যেগুলো পত্তলিকতা ছিল না এমন না যে তাদের প্রত্যেক কাজেই পত্তলিকতা ছিল তবে তারা অনেক প্রত্তুলিকতাপূর্ণ শেরকে কর্মকাণ্ড করতো রাসূল সাল্লাম বলেছেন এগুলো আমার পায়ের নিচে রহিত করা হল এবদুল কৈয়েম রহম বলেন আর শেরি হায়তো কাদিস্তাকাররত ওয়েল আ ফিল ই আলা কাসদে মুখা মুখা লেফাতেল মুশেক ইন রাহমাহুল্লাহ বলেন মানাসেকে হজের মধ্যে হজের এই বিধান পরিপালনের মধ্যে সেরিয়া স্থায়ী হয়ে গেল মুশ্রেকদের ইচ্ছার বিপরীত ইচ্ছা পোষণের উপর তার মানে হচ্ছে আমাদেরকে সেই ইচ্ছা পোষণ করতে হবে যে ইচ্ছা নির্ভেজাল তৌহিদুর উপর প্রতিষ্ঠিত এবং সেই ইচ্ছা পোষণ থেকে সরে আসতে হবে যে ইচ্ছা মধ্যে রয়েছে সেরেক এবং পত্তলিকতা আচ্ছা এরপরে হজের আরেকটা তার্বিৎ তার্বিয়ত হল রাসুলসাল্লাহ সাল্লামের সুন্না এবং আদর্শ অনুসরণের উপরে হজের প্রত্যেকটা জায়গায় আপনাকে সেভাবে আমল করতে হবে যেভাবে রাসুলসাল্লাহ সাল্লাম করেছেন আর যদি আপনি সুন্নার বিপরীত নিজের মনগড়া আমল করেন তাহলে এটা অনেক ক্ষেত্রেই বেদাত হয়ে যাবে অনেক ক্ষেত্রে বেদাত হয়ে যাবে এটা কেন বলছি কারণ হজের মুভমেন্টের যে সময়টা রাসুলসাল্লাহ সাল্লাম তিনি নিজে করেছিলেন তার আগে পরে মুভমেন্ট করতে কোনো অসুবিধা নাই অতএব সেটা বেদাত হবে না কারণ সেটা বেদাতের মূলনীতির মধ্যে পড়ে না কিন্তু কোনো একটা ইবাদত আদায়ের ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লাম যে সন্না যেই পন্থা তিনি অবলম্বন করেছিলেন সে পন্থার বিপরীত কোনো পন্থা অবলম্বন করা যাবে না কারণ সেটা তখন বেদাত হয়ে যাবে আর এরপর আরেকটা তার বিয়াত হজের মধ্যে আছে সেটা হচ্ছে হজের মধ্যে মুসলিমরা তারা কোরআন এবং সন্না এত্তেবার করার এনজয় মানে সেটাকে এনজয় করে থাকে খুব ভালো লাগে তাদের কোরআন অনুসরণ করতে এবং সাল্লাহ সালাম সুন্ন অনুসরণ করতে আমি অনেক লোককে দেখেছি নিজে আমরা যখন মদিনা ছিলাম কিংবা এখনও হজে যাওয়ার সুযোগ যদি হয় দেখলাম যে যারা এতদিন সালাতি পড়ে নাই দেখলাম যে সুবাহল্লাহ এরা এত গুজার মানে আমরাও তাদের সাথে প্রতিযোগিতা পারবো না এটা কেন কেন এত কষ্ট করে যে লোকটা আগে সালাদ পড়তো না সে মক্কা মদিনা গিয়ে তাহাজ পড়ে বলেন তো এর কারণটা হলো সে এখন মজা পেয়ে গেছে সে সালাদ পড়ায় মজা পেয়ে গেছে সে ভালো কাজ করার মধ্যে মজা পেয়ে গেছে সে এখন নিজের পকেটের টাকা খরচ করে খেজুর কিনে মানুষকে খাওয়াতে মজা পায় সে এখন মানুষকে গ্লাসে গ্লাসে করে পানি খাওয়াতে মজা পায় সে এখন মানুষের পাশে দাঁড়ানোতে মজা পায় সে এখন কোনো ব্যক্তি যদি হসপিটালের দিকে যেতে থাকে সে বলে ভাই কোথায় যাবেন তাকে হসপিটালে নিয়ে যেতে মজা পায় বাংলাদেশে কিন্তু এগুলোকে মজা পায় না এখানে আরেকজনের পকেট কাটতে মজা পায় তাই না আরেকজনের টাকা আত্মসাত করতে এখানে মজা পায় কিন্তু সোহান আল্লাহ তাহলে এতই পবিত্র একটা চমৎকার কর্মশালা যেখানে গিয়ে মানুষের রুচিটাই অনেক ইতিবাচক হয়ে যায় সুন্দর হয়ে যায় হজের মধ্যে আরেকটা তার বিয়াত আছে সেটা হচ্ছে ভাতৃত্ব বোধ আল্লাহ আকবর লাহ হজের মধ্যে আপনি কোনো মারামারি দেখবেন না এখানে তো এই তিন চারজন পাঁচ সাতজন একসাথে হলেই কিছুক্ষণ পর মারামারি লাগা লাগে হয় তাহলে এই ভাতৃত্ব বোধটা এটা হজের উপহার চমৎকার তার বিয়ার প্রত্যেক মানুষ পৃথিবীর যে কোনো দেশ থেকে মানুষ আসুক না কেন অন্যদেরকে উপকার করতে আগ্রহী তাদের প্রতি সে ভালোবাসা পোষণ করেন ভাইজান কেমন আছে আপনি কোন দেশ থেকে এসেছেন মরক্কো আরেকজন আপনি কি মিশর আপনি আফ্রিকা থেকে এসেছেন অনেক কালো মানিকদের দেখবেন তাই না সাদ থেকে এসেছে সাউথ আফ্রিকা থেকে এসেছে এদের সাথে কথা বলতে সবাই আগ্রহ পোষণ করে এতে বোঝা যাচ্ছে ভ্রাতৃত্ববোধের যে মহড়া হজের মধ্যে চলে চমৎকার তার বিয়াদ সেটা আরেকটা হলো মুসলিম ঐক্য এত বড় ইসলামী সম্মেলন কি আর আছে বলেন সারা পৃথিবীতে নাই একদিকে সেটা ইবাদতের মহিমায় উদ্ভাসিত কারণ ইসলামের পঞ্চম রকন যার ফরজিয়াতের বর্ণনা কোরআনেও আছে হাদিসেও আছে পৃথিবীর আপনি যত কনফারেন্সই করেন না কেন যত ইজতেমারই করেন না কেন কোনো ইজতেমারের কথা কি আপনি কোরআনে হাদিসে পাবেন কিন্তু হজের বর্ণনাটা আছে এটা একটা মুসলিম ঐক্যের প্রতীক মুসলিমরা যদি এর থেকে শিক্ষা নিত তাহলে দেশে এসেও তারা ঐক্যবদ্ধই থাকতো সেটা আমাদের থাকা উচিত হজ আমাদেরকে আল্লাহর দিকির আল্লাহর প্রশংসা আল্লাহকে সম্মান করার তারবিয়ত দেয় প্রত্যেকটা জায়গায় আমরা দেখি খালি দিকিরের কথা এসছে সে কুরবানির সময় মিনায় মুজদালিফায় এবং তওয়াফ সাই জামারাতে আরাফাতে সব জায়গায় আল্লাহর দিকির কিভাবে করতে হয় শুদ্ধ পন্থায় সন্না পন্থায় বেদাতি পন্থায় না হজ কিন্তু সেই তার বিয়ারটা আমাদেরকে দিয়ে দেয় হজ আমাদেরকে কোরবানির একটা চমৎকার দৃষ্টান্তও শিখিয়ে দেয় হজের কোরবানিটাকে বলা হয় হাদি আর দেশের যে কোরবানিটা করি আমরা সেটাকে বলা হয় উধাইয়া দুটো কিন্তু এক নয় অতএব এই হাদি কোরবানির মধ্য দিয়ে আল্লাহর জন্য যে আমলকে উৎসর্গ করা নিবেদন করা এবং এর মধ্যে যে এখলাস এর মধ্যে যে আত্মত্যাগ এসব কিছু এর মধ্যে যে তাকুয়া সেটা অর্জিত হয় যেমনটি আল্লাহ সুমন্তলা বলেছেন আল্লাহা দেমা উহা ওলা কিহু তাকুয়া বিন কম আল্লাহর কাছে কোরবানির রক্ত এবং গোষ কোনোটাই পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তরের তাকুয়া তাহলে এই যে লক্ষ লক্ষ কোরবানি হচ্ছে তার মাধ্যমে আমরা আসলে এই আত্মত্যাগ তাকোয়াই শিখি হজের মধ্যে আরেকটা তারবিয়াত হচ্ছে তারবিয়া তারবিয়াতুল আখলাখ আল কিয়াম আল ইসলামিয়া ইসলামের যে মূল্যবোধ ইসলামের যে মহান সুন্দর আখলাক যেটা আমরা রাসুল্লাহ উল্লা সাল্লাহ আসালামের মধ্যে পেয়েছি যেটা পেয়েছে সাল্লাহ সাল্লামের সাহবাদের মধ্যে সেই সুন্দর আখলাকটার একটা চমৎকার প্রশিক্ষণ আমরা হজের মধ্যে পেয়ে থাকি এভাবে হজের মধ্যে সবর সহনশীলতা হজের মধ্যে একে প্রতি অন্যের ভালোবাসা মাহাব্বা উলফাত এসব কিছুর একটা সুন্দর তার বিয়াত আমরা পেয়ে থাকি আসুন আমরা হজের যে এক নজরে হজের বোধ হজের যে মূল কাজগুলোকে আমরা এখানে উল্লেখ করলাম এগুলোকে নিরস করবেন না এগুলো করে আসলেন অথচ হজের কোনো তার্বিয়াত অর্জিত হলো না এটা যেন না হয় হজের এই সকল কার্যক্রমের মধ্য দিয়ে যে তার্বিয়াতটা আমরা পরিশেষে উল্লেখ করলাম আসুন সেটা আমরা অর্জন করি তাহলে আমাদের জীবনটা সমৃদ্ধ হবে আমাদের পরিবারের সবাই সমৃদ্ধ হবে আমাদের সমাজটা সমৃদ্ধ হবে বিশ্ব মুসলিম সমৃদ্ধ হবে এবং অমুসলিমরাও বিশ্ব মুসলিম থেকে প্রেরণা নিবে অনুপ্রেরণা নিবে তারা শিখবে এভাবেই তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছিলেন লক্ষ লক্ষ বনি আদম যারা ইসলামকে চিনত না ইসলামকে জানত না তারা ইসলামকে গ্রহণ করেছে কারণ এর চাইতে শ্রেষ্ঠ কোনো দিন নাই এর চাইতে শ্রেষ্ঠ কোনো ইমান এবং আকিদা নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো সমাজ ব্যবস্থা নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো অর্থ ব্যবস্থা নেই এর চাইতে শ্রেষ্ঠ কোনো পারিবারিক ব্যবস্থাপনা নেই আসুন সেভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আকুল ও কাউলি হায়দা ও আস্তক ফিরুল্লাহ আলি আলকুম ওয়াল গাফুর মুসলমিন